কিন্তু জার্নালটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ জার্নাল যদি তুমি ভুল করো তাহলে লেজার কিন্তু আর সঠিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা শুরু করছি আমাদের আজকের সলিউশন। অন মার্চ 2017, 2017 সালের মার্চের ঘটনা, ফারহান রহিম স্টার্টস হোলসেলিং বিজনেস। ফারহান রহিম হোলসেলিং ব্যবসা শুরু করেছে, ফলোইং ট্রানজেকশন অ্যাজ ফলোজ। তার কিছু ট্রানজেকশনের কথা এখানে বলা আছে। ট্রানজেকশন মানে হচ্ছে লেনদেন, তার কিছু লেনদেনের কথা এখানে বলা আছে। মার্চের 1 তারিখে দেখো কি বলেছে, হি স্টার্টেড বিজনেস উইথ ক্যাপিটাল 15,000 অ্যান্ড ল্যান্ড 10,000। সে 15,000 টাকার ক্যাপিটাল এবং 10,000 টাকার ল্যান্ড নিয়ে বিজনেস শুরু করেছে। তাহলে ডেবিট কি হবে? ক্যাপিটাল নিয়ে আসলে ক্যাশ ডেবিট, ল্যান্ড যেহেতু এনেছে তাই ল্যান্ড হচ্ছে ডেবিট, যেহেতু এই দুইটা জিনিসই বিজনেসে এসেছে তাই এই দুইটা ডেবিট। আর ক্রেডিট কি হবে? মনে নাই, অনার্স ইকুইটি, অনার্স ইকুইটি হবে ক্রেডিট। টাকার পরিমাণ 15,000, ল্যান্ড হচ্ছে 10,000, আর টোটাল হবে 25,000। বোঝা গেছে? ওকে। 8 তারিখ, বট গুডস ফ্রম বিলাল অ্যান্ড ফ্রেন্ডস 1,000 টাকা, অ্যান্ড বাই ক্যাশ ফ্রম এক্স ওয়াই জেড কোম্পানি 2,000 টাকা। বিলাল অ্যান্ড ফ্রেন্ডের কাছ থেকে গুডস পারচেজ করেছি 1,000 টাকার। যেহেতু বিলাল অ্যান্ড ফ্রেন্ডস এর এখানে ক্যাশের কথা বলা নাই, ধরে নিতে হবে এটা অন ক্রেডিট ধারে হয়েছে। অ্যান্ড বাই ক্যাশ, এবং ক্যাশে পারচেজ করেছি এক্স ওয়াই জেড এর কাছ থেকে 2,000 টাকা। অর্থাৎ দুই ভাবে পারচেজ করেছে, বিলাল অ্যান্ড ফ্রেন্ডস নামে কারো কাছ থেকে ধারে কিনেছি 1,000 টাকা, এবং এক্স ওয়াই জেড কারো কাছ থেকে নামে কারো কাছ থেকে ক্যাশে কিনেছি 2,000 টাকা। তাহলে কি হবে বলো তো, ডেবিট কি হবে? ডেবিট পারচেজ হবে, ডেবিট, ভেরি গুড, পারচেজ হবে ডেবিট। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে ক্রেডিট, ক্যাশ ক্রেডিট, ক্যাশ পেয়েবল হচ্ছে বিলাল, হচ্ছে ক্রেডিট, ক্যাশ ক্রেডিট 5,000, আর ক্যাশ হচ্ছে ক্রেডিট। টাকার পরিমাণ যদি দেখি তাহলে টোটাল 3,000 টাকা পারচেজ, তার মধ্যে 1,000 হচ্ছে অন ক্রেডিট এবং 2,000 হচ্ছে ক্যাশ। এরপর আসি 13 তারিখ, সোল গুডস টু রেহমান অ্যান্ড সানস 1,500। রেহমান অ্যান্ড সানস এর কাছে 1,500 টাকা গুডস সেল করেছি, অ্যান্ড সেল বাই ক্যাশ 5,000, এবং ক্যাশ সেল করেছি 5,000। রেহমান অ্যান্ড সানস এর কাছে যে সেল করেছি, ক্যাশের কথা বলা নাই, রেহমান অ্যান্ড সানসের কাছে যে 1,500 টাকা সেল করেছি এখানে ক্যাশের কথা বলা নাই, তাহলে ধরে নিতে হবে এটা ধারে হয়েছে। অ্যান্ড ক্যাশ সেল হচ্ছে 5,000, দুই ভাবে সেল করেছে। তাহলে একটু বলো তো ডেবিট কি হবে? ডেবিট হবে ক্যাশ, ক্যাশ ডেবিট হবে। হ্যাঁ, কত? 6,500। 6,500 কেন? ক্যাশ তো শুধু 5,000, সেলস হচ্ছে স্যার 6,500, সেল হচ্ছে 6,500, আর ডেবিটে আরেকটা কি বসবে? কারণ এটা আমি ধারে সেল করেছি, আর সেলস হচ্ছে ক্রেডিট। টাকার পরিমাণ হচ্ছে 5,000 ক্যাশ সেল, 1,500 হচ্ছে ক্রেডিট সেল, আর টোটাল 6,500 হচ্ছে সেল। এরপর আসতেছে 17 তারিখ, এটা একটা নতুন আইটেম, gave away charity of cash 50 and merchandising worth 30. charity শব্দের অর্থ কি বলো তো? charity মানে কি বোঝায়? দান করা, স্যার দান করে দিয়েছে, তার মানে দান করেছি। কি কি দান করেছি? ক্যাশ টাকা দান করেছি 50 টাকা, আর সাথে মার্চেন্ডাইজিং, মার্চেন্ডাইজিং মানে হচ্ছে গুডস। তাহলে দুইটা জিনিস দান করেছি, ক্যাশ দান করেছি 50 টাকা, এবং কিছু গুডস দান করেছি 30 টাকা। যদি দান করে দেই আমরা সেটাকে মিসসেলানিয়াস এক্সপেন্স হিসেবে লিখি, মিসসেলানিয়াস এক্সপেন্স হিসেবে লিখি। আসলে এখানে একটা জিনিস একটু বোঝানোর আছে, আমি বলছি একটু কেয়ারফুলি শোনো। বিজনেসের নর্মাল অ্যাক্টিভিটিস এর বাহিরে, বিজনেসের নর্মাল অ্যাক্টিভিটিস এর বাহিরে যেই ঘটনাগুলো ঘটে থাকে, যে ট্রানজ্যাকশন গুলো ঘটে থাকে, সেগুলোকে আমরা মিসসেলানিয়াস এক্সপেন্স হিসেবে বলি। বিজনেসের নর্মাল অ্যাক্টিভিটিস এর বাহিরে যেই ট্রানজ্যাকশন গুলো ঘটে থাকে সেগুলোকে আমরা মিসসেলানিয়াস এক্সপেন্স হিসেবে বলি। যেমন ধরো তোমার প্রতিষ্ঠানে তোমার বন্ধু বেড়াতে এসেছে, বা তোমার প্রতিষ্ঠান দেখতে তোমার বন্ধু এসেছে, তাকে আপ্যায়ন করেছো, রিফ্রেশমেন্টের জন্য কিছু খরচ হয়েছে, এটাকে বিজনেস এর নর্মাল অ্যাক্টিভিটিস।
বাইরে, এগুলোকে আমরা মিসেলেনিয়াস এক্সপেন্স হিসেবে লিখবো। তারপরে ধরো তুমি তোমার ব্যবসায় টাকা জমা দিতে ব্যাংকে যাচ্ছিলে, রাস্তা থেকে ছিনতাই হয়ে গেছে বা চুরি হয়ে গেছে, এটা কি বিজনেস এর নর্মাল অ্যাক্টিভিটিস? এগুলোকে আমরা এই মিসেলেনিয়াস এক্সপেন্স এর মধ্যে লিখবো। কিন্তু হ্যাঁ, তারপরে ধরো তোমার ব্যবসায় আগুন লেগে অনেক প্রোডাক্ট পুড়ে গেছে, এগুলো সব মিসেলেনিয়াস এক্সপেন্স। কিন্তু যদি বলি যে তুমি ব্যবসার জন্য মেশিন কিনেছো, প্রোডাক্ট পারচেজ করেছো, প্রোডাক্ট সেল করেছো, এমপ্লয়ীদেরকে স্যালারি দিয়েছো, রেন্ট দিয়েছো, এগুলো কিন্তু নর্মাল অ্যাক্টিভিটিস, তাই না? এগুলোকে কিন্তু আমরা মিসেলেনিয়াসে লিখতে পারবো না, এটা মনে রাখতে হবে। তো মিসেলেনিয়াস এক্সপেন্স হচ্ছে ডেবিট, আর ক্রেডিট কি হবে একটু বলো তো? ক্যাশ স্যার, ক্যাশ হবে ক্রেডিট, যেহেতু ক্যাশ টাকা চলে যাচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আর একটা ক্রেডিট কি হবে? ওই যে মার্চেন্ডাইজিং তো দিয়ে দিছি, এর জন্য পারচেজ করবো ক্রেডিট, কারণ পারচেজ করা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি 80, 50 হচ্ছে ক্যাশ, 30 টাকা হচ্ছে মার্চেন্ডাইজিং। 21 তারিখেরটা আমার মনে হয় সবার পারা উচিত, যারা এতদিন পর্যন্ত ক্লাস করেছে এবং জার্নাল জানে। পেইড বিলাল অ্যান্ড ফ্রেন্ডস ক্যাশ 975, বিলাল অ্যান্ড ফ্রেন্ড কে ক্যাশ টাকা দিয়ে দিয়েছি 975, ডিসকাউন্ট রিসিভড 25, এবং 25 টাকা ডিসকাউন্ট পেয়েছি। তাহলে বলো তো বিলাল অ্যান্ড ফ্রেন্ডস ছিল কি আমার অ্যাকাউন্টস পেয়েবল? টাকা দিয়ে দেওয়ার কারণে অ্যাকাউন্টস পেয়েবলটা কি হয়ে যাবে? ডেবিট, ডেবিট হয়ে যাবে, অ্যাকাউন্টস পেয়েবল হবে ডেবিট বিলাল। আর ক্রেডিট কি হবে? ক্যাশ টাকা দিয়ে দিচ্ছি, ক্যাশ ক্রেডিট হবে না। ডিসকাউন্ট যে পাইছি, ডিসকাউন্ট রিসিভড, এটা আমার জন্য ইনকাম, ডিসকাউন্ট রিসিভড হচ্ছে ক্রেডিট। টাকার হিসেবটা দেখো, টোটাল 1000 টাকাই হচ্ছে বিলালকে পে করা হয়েছে, কিভাবে 975 টাকা হচ্ছে ক্যাশ দিয়ে দিছি, আর 25 টাকা আমি ডিসকাউন্ট পেয়েছি। বিজনেসে এরকম ডিসকাউন্ট অনেক ক্ষেত্রেই দেয়া হয় বা নেওয়া হয়। রেভিনিউ বাড়ছে বলে সেটা ক্রেডিট, রেভিনিউ বাড়ছে বলে ক্রেডিট। 28 তারিখ রিসিভড ক্যাশ ফ্রম রেহমান অ্যান্ড সানস 1450, রেহমান অ্যান্ড সানসের কাছ থেকে ক্যাশ পেয়েছি 1450 টাকা, অ্যালাউড হিম ডিসকাউন্ট 50, এবং তাকে আমরা ডিসকাউন্ট দিয়েছি 50 টাকা। আচ্ছা, এটা আনসার করবে হচ্ছে আইডি 53, আইডি 53। আইডি 88। আটাশ তারিখে জার্নালটা বলুন। স্যার আমি বুঝছি না স্যার। কোনটা বুঝতে পারছো না? স্যার আমি এর আগে স্যার একটা না ক্লাস করিনি তো স্যার, আমি আজকে অনেকদিন পরে ক্লাস করতেছি স্যার। ও আচ্ছা, ক্লাস করনি কেন স্যার? হচ্ছে এই করোনাতে আক্রান্ত হয়েছিলাম আর আমার বাবা আম্মুর অবস্থা আরো খারাপ ছিল, এই জন্য আমি জয়েন করতে পারিনি স্যার। আচ্ছা আচ্ছা, এখন সুস্থ স্যার? এখন আগে থেকে বেটার হয়েছে। পরে টেস্ট করেছো আবার? টেস্ট স্যার এই সামনে 23-24 তারিখে আবার করব। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আসতেছে, এটা আনসার করো, আইডি 5 5। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলতে পারবে 28 তারিখেরটা? লেট স্যার, আমি একটু স্যার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে স্যার। এটা তো আগের পড়াশোনা, আগে ক্লাস যদি করে থাকো তাহলে পারা দরকার। এই যে তোমরা বুঝতে পারতেছো না, কোশ্চেনও করতেছো না, এটা তো সমস্যা। অনলাইন ক্লাস কি বুঝতে পারো বা না পারো সেটা যদি নিজেরা একটু আদায় করে না নাও তাহলে কিভাবে হবে? ইউনিভার্সিটি স্টুডেন্টকে কি আর হাতে ধরে এত শেখানো যায়? আচ্ছা, আইডি 39 ফায়ার্স, আইডি 39
39, ID 86. যারা হচ্ছে জয়েন করার পরেও আমি ডাকলে শুনতে পাও না অথবা শুনেও আনসার করো না অথবা জয়েন করেই হচ্ছে বিভিন্ন কাজে বিজি হয়ে যাও তারা কিন্তু দেখবা যে সেমিস্টার শেষে তোমাদের এক্সপেক্টেড রেজাল্ট তোমরা পাবা না তখন আবার বলবা যে কি ব্যাপার কি হলো আমি ভালো লিখলাম স্যার তুমি ভালো লিখেছো কিন্তু তুমি ক্লাসে ছিল না অথবা তুমি ক্লাসে আনসার করনি ক্লাস পারফরমেন্স খুব বাজে ছিল এগুলো একটু মনে রাখতে হবে মাঝে মাঝে এভাবে ক্লাস পারফরমেন্স তো আমি দেখতে চাইব ওকে দেখি আইডি 34 এটা আনসার করতে পারো রিসিভড ক্যাশ from Rehman and Sons. Rehman and Sons এর কাছ থেকে ক্যাশ পেয়েছি 1450. Allowed him discount 50 এবং তাকে ডিসকাউন্ট দিয়েছি 50 টাকা. আসলো কি? The cash. তাহলে ক্যাশ কি হবে? The debit. আচ্ছা. ডিসকাউন্ট যে আমরা দিয়েছি এটা আমার জন্য কি ইনকাম নাকি এক্সপেন্স? এক্সপেন্স. এক্সপেন্স কি হবে? হ্যাঁ হ্যাঁ এক্সপেন্স হলে ডেবিট. সরি স্যার ডেবিট. ডিসকাউন্ট পেইড আর ক্রেডিট কি হবে টাকাটা কাদের কাছ থেকে পেয়েছি টাকাটা কাদের কাছ থেকে পেয়েছি রহমান এন্ড সন্স রহমান এন্ড সন্স কি ছিল আমার স্যার অ্যাকাউন্ট পেয়েবল অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্টস রিসিভেবল এটা ছিল ডেবিট দিকে টাকা পাওয়ার কারণে এটা কোন দিকে চলে যাবে ক্রেডিট স্যার ক্রেডিট ক্রেডিট দিকে চলে যাবে টাকার পরিমাণ 1450 টাকা ক্যাশ পেয়েছি 50 টাকা ডিসকাউন্ট দিয়েছি আর টোটাল 1500 টাকা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল এই হচ্ছে আমাদের জার্নাল জার্নাল নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করো কোশ্চেন আনসার করে নি তারপর লেজার করব আর যদি কোশ্চেন না থাকে আমি কোন লেজারটা করে দিব ক্যাশ ক্যাশ করে দেই স্যার ক্যাশটা যেহেতু কয়েকবার আছে ক্যাশটাই করে দিচ্ছি এভাবে লেজারে ঘর রাখতে হবে যারা লাস্ট ক্লাস করেছো তারা জানো সবাই লেজারে ঘর রাখো যারা করতে চাচ্ছো এটা হচ্ছে আমাদের লেজারের ঘর আচ্ছা লেজারের ঘর সো লেজার করার সিস্টেম কি আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করছি সেই অ্যাকাউন্টটা আগে খুঁজবো কোথায় কোথায় আছে আমরা তৈরি করছি ক্যাশ অ্যাকাউন্ট আমরা ক্যাশের লেজার তৈরি করছি আচ্ছা লেজার তৈরি কর লেজার শুরু করার আগে আমি একটু যে কারো কাছে র্যান্ডম কোয়েশ্চেন কেউ একজন বলতে পারো যে লেজারটা আসলে করি কি আমরা লেজারটার মধ্যে কি করি অ্যানিয়ন কান আনসার যে কেউ আনসার করতে পারে লেজার আমরা করি কি টোটাল ট্রানজ্যাকশনস তো দেখি আর কি স্যার ডেবিট হচ্ছে না ক্রেডিট হচ্ছে স্যার লেজারের মধ্যে আমরা ব্যালেন্স বের করি স্যার প্রত্যেকটা যেমন স্যার ক্যাশ কতগুলা ক্যাশ আছে ওগুলো আমরা আলাদা আলাদা ভাবে হিসাব করি প্রত্যেকটা পার্টি মানে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা এলিমেন্টের মানে ডেবিট ক্রেডিট আর ব্যালেন্সটা আমরা হিসাব করি স্যার হিসাব করি হ্যাঁ প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আমরা প্রত্যেকটা এন্ট্রির জন্য আমরা আলাদা করে অ্যাকাউন্ট তৈরি করি তাই না সেই হিসাবে ক্যাশের জন্য আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করছি তো ক্যাশ যেখানে যেখানে আছে এগুলো সব একটা অ্যাকাউন্টে নিয়ে যাব তো ক্যাশ প্রথমে যদি শুরু করি মার্চ 2007 যারা ক্লাস করনি লাস্টে তারা এগুলো আরো বেশি কেয়ারফুলি শোনো 2017 মার্চের 1 তারিখে দেখো ক্যাশ আছে ডেবিট দিকে আছে না ক্যাশের টাকা আছে ডেবিট দিকে কিন্তু অ্যাকাউন্টের নাম কোনটা লিখবো নিয়ম অনুযায়ী
ক্রেডিটটা লিখব মানে ওনার্স ইকুইটি তো 2017 মার্চের 1 তারিখ লেজার করা সিস্টেমটা একটু খেয়াল করো তারিখ দিয়ে দিচ্ছি 2017 মার্চের 1 তারিখ আমরা অ্যাকাউন্টের নাম লিখব ক্রেডিটটা ক্রেডিট দিকে আছে ওনার্স ইকুইটি সো ওনার্স ইকুইটি নাম লিখব কিন্তু টাকা বসবে কোন দিকে ডেবিট দিকেই বসবে যত টাকা ছিল এই যে ক্যাশে যত টাকা ছিল অনেকে যেটা ভুল করে করতে পারে ওনার্স ইকুইটি লিখছে এবং ওনার্স ইকুইটি টাকাটা ভুলে লিখে দিতে পারে কিন্তু এটা কিন্তু লেখা যাবে না আমরা লিখব হচ্ছে ক্যাশের টাকাটাই যে অ্যাকাউন্টটা আমরা তৈরি করছি সেই অ্যাকাউন্টের টাকাই লিখব যখন ল্যান্ডেড অ্যাকাউন্ট তৈরি করব তখন ল্যান্ডেড টাকাই লিখব যখন ওনার্স ইকুইটি অ্যাকাউন্ট তৈরি করব তখন ওনার্স ইকুইটির টাকা লিখব সেই হিসেবে ক্যাশের ক্ষেত্রে আমরা ক্যাশের টাকাটা লিখব 15000 যেহেতু ডেবিট দিকে আছে তাই ডেবিট দিকেই বসালাম 15000 এবং ব্যালেন্স কত হবে 15000 এবং ব্যালেন্স হবে 15000 কারণ এই 15000 টাকাই আমার হাতে আছে ক্রেডিট দিকে কোনো অ্যাকাউন্ট নাই তাই মার্চের 1 তারিখের পরে আসতেছে 8 তারিখ ক্যাশ আছে হ্যাঁ কোন দিকে আছে ক্রেডিট অ্যাকাউন্টের নাম কি হবে পারচেজ পারচেজ ভেরি গুড কারণ অ্যাকাউন্টের নাম হবে উল্টাটা পারচেজ ক্রেডিট দিকে হবে আমাদের 2000 টাকা ব্যালেন্স কত হবে 13000 কেউ আবার যোগ করে দিও না কারণ 15000 টাকা অলরেডি আমার ডেবিট ব্যালেন্স সেখান থেকে ক্রেডিটে চলে যাওয়া মানে মাইনাস হয়ে যাওয়া উল্টা দিকে চলে গেলে সেটা মাইনাস হয়ে যাবে তো যদি ক্রেডিট থেকে ডেবিটে যেত তাহলে মাইনাস হতো মাইনাস হতো হ্যাঁ হ্যাঁ যদি তোমার অ্যাকাউন্ট মানে ব্যালেন্স শুরু হতো ক্রেডিট দিক ক্রেডিট থেকে জি স্যার সেখান থেকে ডেবিটে চলে গেল মাইনাস হতো ওকে 8 তারিখের পরে আসছে 13 তারিখ ক্যাশ কিন্তু আছে অ্যাকাউন্টের নাম কি হবে সেলস 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 হবে অ্যাকাউন্টের নাম ভেরি গুড ক্যাশ টাকা কত 5000 ডেবিট দিকে বসবে ব্যালেন্স কত হবে 18000 এরপরে 13 তারিখের পরে আসছে 17 তারিখ ক্যাশ আছে অ্যাকাউন্টের নাম কি হবে মিসেলেনিয়াস এক্সপেন্স ভেরি গুড মিসেলেনিয়াস এক্সপেন্স হচ্ছে টাকা কত বসবে 50 আমি আবারো বলতেছি অনেকে ভুল করে অ্যাকাউন্টের নাম যেটা লিখতেছে সেই টাকাটা লিখে দিবে অনেকেই করবে এই কাজ আমি এতবার বলতেছি তারপরেও এই কাজ অনেকেই করবে তারপরেও আমি সাবধান করার জন্য বারবার বলে দিচ্ছি এটা কিন্তু করা যাবে না আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করছি সেই অ্যাকাউন্টে টাকাটা লিখব এতবার বলার পরে যদি তোমরা ভুল করো আমি দেখছি এটা লাস্ট সেমিস্টারে এই এক্সপেরিয়েন্স আমার হয়েছে তাই আমি এটা বারবার বলছি এবং যদি এটা তোমরা তোমরা আবারও করো তাহলে তো আর আমার কিছু করার থাকবে না ব্যালেন্স কত হবে 17 তারিখের পরে আসতেছে 21 তারিখ ওকে এখানেও ক্যাশ আছে অ্যাকাউন্টের নাম কি হবে অ্যাকাউন্টস পেয়েবল বেলালের অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট দিকে তাই না 975 ব্যালেন্স কত থাকে 16975 আচ্ছা 28 তারিখে আমাদের আবার একটা ক্যাশ আছে ডেবিট দিকে সো এবার অ্যাকাউন্টের নাম হবে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট দিকে যে আছে 1450 ডেবিট দিকে বসবে টাকা 1450 ব্যালেন্স কত থাকে 18425 এটি হচ্ছে আমাদের ক্যাশের ব্যালেন্স এইভাবে আমাদের প্রত্যেকটা নামের জন্য একটা করে আমাদেরকে লেজার তৈরি করতে হবে যারা লাস্ট ক্লাস করনি অথবা করেছো কিন্তু বুঝতে পারোনি তাদের জন্য আমি আরেকবার রিপিট করছি আমাদেরকে এইভাবে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য একটা করে লেজার তৈরি করতে হবে ক্যাশের জন্য আমরা তৈরি করে দেখালাম এভাবে ল্যান্ডের জন্য করতে হবে ওনার্স ইকুইটির জন্য করতে হবে পারচেজের জন্য করতে হবে অ্যাকাউন্টস পেয়েবলের জন্য করতে হবে অ্যাকাউন্টস রিসিভেবল সেলস মিসেলানিয়াস এক্সপেন্স ডিসকাউন্ট রিসিভড ডিসকাউন্ট পেইড এগুলোর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে লেজার তৈরি করতে হবে যদি মিসেলানিয়াস এক্সপেন্সের জন্য করতাম এটা যদি একটু একবার বলে দিতেন মিসেলানিয়াস এক্সপেন্সের জন্য করতে হবে মিসেলানিয়াস তখন অ্যাকাউন্টের নাম হবে মিসেলানিয়াস এক্সপেন্স অ্যাকাউন্ট এবং ক্রেডিট দিকে অ্যাকাউন্ট আছে দুইটা তোমাকে দুইটা নামই লিখতে হবে এবং দুইটা নামে আলাদা আলাদা যে 50 টাকা এবং 30 টাকা আছে এটা লিখতে হবে এবং তার ব্যালেন্স 80 টাকা করতে হবে বুঝছি স্যার ঠিক আছে জি আচ্ছা এই ছিল আমাদের লেজার এবং জার্নাল আমি আরেকটা জার্নাল একটু করে দিতে চাই
এটা হচ্ছে প্রবলেম নাম্বার 4 কেন করতে চাই এটা আমি ওই সেকশনে করেছি গতকালকের এবং বেশ কিছু নতুন আইটেম আছে এখানে তাই আমি একটু চাচ্ছি এটা করে দিতে শুধু জার্নালটা করে দিব এটা লেজার আমি করব না এবং পুরো জার্নালটাও আমি করব না এইটার মধ্যে আমি কি করতে চাচ্ছি আমি একটু বলছি এটার মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে যেই জার্নালগুলো যেই আচ্ছা জার্নাল করতে গিয়ে তোমরা বুঝতে পারছো যে মোটামুটি সবই কমন থাকে দুই একটা এন্ট্রি নতুন নতুন থাকে তাই না তো এইটার মধ্যে আমি যেটা করব এখানে বেশ কয়েকটা নতুন এন্ট্রি আছে আমি একটু ওই নতুন এন্ট্রি গুলো তোমাদেরকে একটু বলে দিতে চাই যাতে তোমরা একটু শিখতে পারো আর কি যেমন আমি প্রবলেম নাম্বার 4 আমি যে কাজটা করতে যাচ্ছি আমি পুরো জার্নালটা করছি না এই জার্নালটার মধ্যেও তোমাদের আগে যেরকম করছো সেরকম ভাবে সব আইটেম আছে আগের মতই কমন আইটেম আছে কিন্তু কিছু আইটেম নতুন আছে আমি সেগুলো একটু করে দিচ্ছি কোম্পানিটার নাম হচ্ছে শাহ সৌদ মেরিন ইজ এ বোট রিপেয়ার ইয়ার্ড এরা বোট রিপেয়ার করে থাকে অর্থাৎ জাহাজ মেরামত করে থাকে ডিউরিং আগস্ট 2016 2016 সালের আগস্টে ইজ ট্রানজ্যাকশনস ইনক্লুডেড দ্য ফলোয়িং এর কিছু ট্রানজ্যাকশনের কথা এখানে দেয়া আছে তোমরা যদি দেখো তাহলে 2016 আগস্টের 3 তারিখে দেখো প্রথমে কি বলা আছে লোন টেকেন ফ্রম হাবিব ব্যাংক লিমিটেড টাকা 25,000 হাবিব ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছি 25,000 টাকা 20,000 টাকা উইথড্রন ফর বিজনেস 20,000 টাকা বিজনেসের জন্য উঠিয়ে এনেছি এন্ড রিমেইনিং ইন দি ব্যাংক অ্যাকাউন্ট বাকিটা ব্যাংকের অ্যাকাউন্টে রেখে দেওয়া হয়েছে 25,000 টাকা লোন নিয়েছি 20,000 টাকা বিজনেসের জন্য উঠিয়ে নিয়ে এসেছি কিন্তু বাকিটা ব্যাংকের অ্যাকাউন্টে রেখে দেওয়া হয়েছে যদি কেউ বুঝে থাকো আমাকে একটু বলো তো ডেবিট দিকে কি অ্যাকাউন্টের নামটা হবে ক্যাশ হবে ডেবিট কারণ বিজনেসের জন্য ক্যাশ নিয়ে এসেছি 20,000 টাকা রিমেইনিং মানে 5,000 ব্যাংকে রেখে দিছি এই জন্য কি ব্যাংক ডেবিট হবে না 5,000 টাকা আমার ব্যাংকের ব্যালেন্সে রয়ে গেছে তো ব্যাংক ডেবিট হবে না আর ক্রেডিট কি হবে ব্যাংক লোন হবে ক্রেডিট এটা নতুন আইটেম এর আগে এটা কখনো করানো হয় নাই তাই আমি এটা করে দিলাম টাকার পরিমাণ 20,000 এবার আসতেছে 5,000 আর এদিক থেকে আসতেছে 25,000 ছয় তারিখেরটাও পুরোপুরি নতুন এটাও আমি একটু ডিসকাস করে দিতে চাই ছয় তারিখেরটা দেখো পেইড রেন্ট ফর দি মান্থ অফ অগস্ট 4,400 আগস্ট মাসের ভাড়া বাবদ 4,400 টাকা দিয়ে দিয়েছি একটা কোশ্চেন ছিল স্যার এর আগে ইয়েস অগস্ট স্যার লোন তো স্যার আমি 25,000 নিয়েছি তো ওটা ক্যাশে পুরোটা 25,000 কেন লেখেন না পুরোটা আসবে না এই জন্য যে 20,000 টাকা আমি অ্যাকাউন্ট থেকে উঠাইছি হ্যাঁ আর বাকি 5,000 আমার অ্যাকাউন্টে রয়ে গেছে ব্যাংক থেকে যখন লোন দেয় তখন ক্যাশ টাকাও লোন নেওয়া যায় আবার চাইলে অ্যাকাউন্টেও লোন নেওয়া যায় তা আমি আমার অ্যাকাউন্টে লোন নিয়েছি 25,000 টাকা যার মধ্যে 20,000 উঠিয়ে নিয়ে এসেছি বিজনেসের প্রয়োজনে বাকি 5,000 আমার অ্যাকাউন্টে রয়ে গেছে বুঝছি আচ্ছা 6 তারিখ এটা দেখো পেইড রেন্ট ফর দি মান্থ অফ অগস্ট 4,400 আগস্ট মাসের ভাড়া বাবদ 4,400 টাকা দিয়েছি এই পর্যন্ত যদি আমি তোমাদেরকে জার্নাল করতে বলি জার্নালটা কি হবে স্যার রেন্ট এক্সপেন্স ডেবিটে আর ক্যাশ ক্রেডিটে আর ক্যাশ ক্রেডিটে আর রেন্ট পেয়েবল ও ক্রেডিটে না আমি পরের অংশটা সম্পর্কে একটু পরে কথা বলি পরের অংশটা একটু পরে বলি প্রথম অংশটার আনসার তোমার ঠিক আছে যে আমি যদি বলি পেইড রেন্ট ফর দি মান্থ অফ অগস্ট 4,400 আগস্ট মাসের ভাড়া বাবদ 4,400 টাকা দিয়েছি তাহলে তুমি যে আনসারটা করেছো রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট এ নিয়ে কোনো সমস্যা নাই দ্যাটস অল রাইট কিন্তু পরের অংশটা দেখো এন্ড অ্যাক্রুড রেন্ট এক্সপেন্স ওয়াজ 600 এবং রেন্ট এক্সপেন্স অ্যাক্রুড মানে বকেয়া হয়েছে 600 টাকা সরি বকেয়া ছিল 600 টাকা এই কথাটার মানে হচ্ছে আমি যে 4,400 টাকা দিছি তার মধ্যে আমার আগের কিছু বকেয়া ভাড়া ছিল ধরো এইটা আগস্ট মাসের জুলাই মাসের অথবা জুন মাসের অথবা মে মাসের আমার কাছে 600 টাকা ভাড়া পাওনা ছিল আমি সেটাও দিয়ে দিয়েছি এর সাথে রেন্ট পেয়েবল হবে ডেবিটে ক্রেডিটে না খেয়াল করো আমি আরেকবার একটু রিপিট করি রেন্ট এক্সপেন্স তো প্রথমে হবে এটা তো সমস্যাই নাই কিন্তু আমি আগের ভাড়াও যে দিয়ে দিয়েছি সেজন্য রেন্ট পেয়েবল হবে ডেবিট কারণ আগের ভাড়া আমার কাছে পাওনা ছিল মানে কি রেন্ট পেয়েবল ছিল এখন সেটা দিয়ে দেওয়ার কারণে ডেবিট হয়ে গেল আর ক্যাশ হবে ক্রেডিট টাকার হিসাবটা দেখো টোটাল আমি 4,400 টাকা পে করছি যার মধ্যে 600 টাকা হচ্ছে আগের পেয়েবল আর 3,800 টাকা হচ্ছে নতুন ভাড়া অনেকে যেটা করতে পারে অনেকে বলতে পারে স্যার এটা কি এভাবে চিন্তা করা যায় না যে আগস্ট মাসের ভাড়া দিয়েছি 4,400
আরো 600 টাকা দিছে আগের ভাড়া, এরকম তো অনেকে মাথায় চিন্তা আসতে পারে তাই না? আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার, ফারজ দেখার পরে তো এরকমই লাগছে, এরকম লাগছে। তাহলে ওটাও যদি তোমরা করো সেটাও ভুল হবে না, যে আমি 4400 টাকা ভাড়া দিয়ে দিয়েছি, 600 টাকা দিছি আরো আগের ভাড়া দিয়ে দিয়েছি, আর 5000 টাকা হচ্ছে আমি টোটাল ক্যাশ পে করেছি, সেটাও ভুল হবে না। কারণ যেহেতু এখানে পারফেক্ট এবং ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই, এই জন্য এটা এটাও যদি করো তারটাও আমি কারেক্ট বলে দিব, ঠিক আছে? ওকে, ছয় তারিখের পরে দেখো, 25 তারিখে একটা নতুন, 25 তারিখেরটা একটা নতুন, বলছে যে received a check for 5620 from Kiwi Insurance Incorporation. Kiwi Insurance Incorporation কাছ থেকে একটা চেক পেয়েছি 5620 টাকায়, রিপ্রেজেন্টিং কালেকশন অফ দি রিসিভেবল অফ আগস্ট 12, আগস্ট 12 তারিখের একটা রিসিভেবল বাবদ, আগস্ট 12 তারিখের একটা রিসিভেবল বাবদ 5620 টাকা পেয়েছি। এখন এখানে যে ব্যাপারটা নতুন সেটা হচ্ছে চেক পাওয়ার জন্য আমরা কি লিখব? চেক পেয়েছি, আমরা কি চেক অ্যাকাউন্ট লিখতে পারবো? না স্যার, পারবো না। তো চেক পেলে আমরা ক্যাশ ধরে নিব, এটা একটু নতুন জিনিস, চেক পেলে আমরা ক্যাশ ধরে নিব। আর কার কাছ থেকে পেয়েছি? অ্যাকাউন্টস রিসিভেবলের কাছ থেকে নাকি? হ্যাঁ, বলেই তো দেওয়া আছে অ্যাকাউন্টস রিসিভেবল হবে ক্রেডিট, টাকার পরিমাণ 5620। আমি আরেকবার রিপিট করছি, চেক যদি আমরা পাই তাহলে ধরে নিব ক্যাশ, আর চেক যদি আমরা দেই তাহলে ধরতে হবে ব্যাংক, দুইটা আলাদা। চেক আমরা যদি পাই তাহলে ধরব ক্যাশ, আর চেক যদি আমরা দিয়ে দেই তাহলে ধরব ব্যাংক। যেমন 30 তারিখেই দেখো, সেন্ট চেক, চেক পাঠিয়েছি টু দি ডন, ডন নামে কাউকে আমরা চেক পাঠিয়েছি, ইন পেমেন্ট অফ দি লায়াবিলিটি ইনকার্ড অন আগস্ট 20, আগস্ট 20 তারিখে আমার যে লায়াবিলিটি ছিল, এই যে অ্যাকাউন্টস পেয়েবল, এটা লায়াবিলিটি ছিল, এই জন্য আমরা চেক পাঠিয়েছি। এবার বলো তো জার্নালটা তাহলে কি হবে? আগস্ট 30 তারিখে চেক পাঠিয়েছি, এখানে ক্যাশ হবে না স্যার, ক্রেডিট না, এটাই বললাম যে চেক যদি আমরা পাই তাহলে ধরব ক্যাশ, আর চেক যদি আমরা দিয়ে দেই তাহলে ধরব ব্যাংক। স্যার ব্যাংক ক্রেডিটে? হ্যাঁ, কেন হবে? অ্যাকাউন্টস পেয়েবল হবে ডেবিটে তাই না? জি স্যার। আচ্ছা, এখানে আমি এটা জিনিসটা বুঝিয়ে দিই, অনেকে হয়তো কনফিউজড হয়ে যাচ্ছে, স্যার চেকই পাইলাম আবার চেকই দিলাম, এক জায়গায় লিখতেছেন ক্যাশ আর এক জায়গায় লিখতেছেন ব্যাংক, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। তুমি যদি চেক পাও, সেই চেকটা যদি তুমি ব্যাংকে নিয়ে যাও, ব্যাংক থেকে তুমি ক্যাশ টাকা পাবা তাই না? জি স্যার, এই জন্য আমরা ক্যাশ ডেবিট করছি। কিন্তু তুমি যদি চেক কাউকে দিয়ে দাও, সে কি তোমার ক্যাশ থেকে টাকা নিবে না, তোমার ব্যাংক থেকে টাকা নিয়ে যাবে? ব্যাংক থেকে, এই জন্য আমরা ব্যাংক করতেছি ক্রেডিট চেক দেওয়ার বেলায়, ঠিক আছে? আশা করছি এরপরে আর কোনো সমস্যা হবে না। চেকের ব্যাপারটা হচ্ছে, আমি আবার বলছি, চেক যদি আমরা পাই তাহলে ক্যাশ ডেবিট, আর চেক যদি আমরা দিয়ে দেই তাহলে ব্যাংক ক্রেডিট। স্যার আমার 3 তারিখের জিনিসটা স্যার এখন একটু ক্লিয়ার হচ্ছে না। কোনটা? 3 তারিখ স্যার। 3 তারিখেরটা একটু আরেকবার দেখি তাহলে। লোন টেকেন ফ্রম হাবিব ব্যাংক লিমিটেড 25,000 টাকা, হাবিব ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছি 25,000 টাকা, 20,000 টাকা বিজনেসের জন্য নিয়ে এসেছি আর বাকিটা ব্যাংকে রেখে দিয়েছি। ও স্যার বুঝছি, উইথড্রন ফর বিজনেস, আই ওয়াজ স্যার বিজনেস থেকে তুলে ফেলছি। না না না, ফর বিজনেস, বিজনেসের জন্য। আচ্ছা, এই হচ্ছে আমাদের 4 তারিখের জার্নাল।